কক্সেস বাজারে আজকে আমাদের তৃতীয় দিন। আর আজকে আমাদের প্ল্যান হলো আমরা কক্সেস বাজারের তিনটা সুন্দর জায়গায় ঘুরতে যাব, আর এই নিয়েই কিন্তু ভিডিওটা সাজিয়েছি। যাই হোক, সকালবেলা উঠে দেখি অনেক লেট হয়ে গিয়েছে, তাই একবারই রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম, দেন নাস্তা করলাম। এরপর হচ্ছে দুইটা সিএনজি বুক করে নিলাম সারা দিনের জন্য, কারণ আজকে হলো আমাদের সাথে আম্মু, আব্বু, জেসমিন সবাই যাচ্ছে। এরপর আমরা যাত্রা শুরু করলাম এবং আমরা প্রথমে আসলাম কাঁকড়া বিচ। কাঁকড়া বিচ এসে নোরা এই সাঁকোটা দেখে এত ভয় পাচ্ছিল, ও ধারণা করছিল মনে হয় ভেঙেই পড়ে যাবে। যাই হোক, ওর পাপা ওকে হাত ধরে নিয়ে যাচ্ছিল, আব্বুও আছে, জুই, জেনিয়াপু, ভাইয়া, শুভ ভাইয়া আর আম্মু, জেসমিন, আজানকে নিয়ে সিএনজিতে বসেছিল। আম্মু বলল যে তোরা হেঁটে যাই রোদের মধ্যে, আমি আর হাঁটতে টাড়তে পারবো না ওদেরকে নিয়ে। যাই হোক, সুন্দর ঝাউবনের মাঝখান থেকে আমরা চলে আসলাম, একটু ছবি টবি তুললাম, কিন্তু কাঁকড়া বিচে গেলাম না। কারণ হলো সকালবেলা না আসলে কিন্তু কাঁকড়াগুলো দেখতে পাওয়া যায় না, তাই ভাবলাম কাঁকড়া বিচে গিয়ে আর কী হবে, সময়টা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এরপর আমরা যাত্রা শুরু করে চলে আসছি মিনি বান্দরবন। এটা হচ্ছে কক্সেস বাজারের মিনি বান্দরবন। আর আমি বলবো যারা পাহাড় এবং সমুদ্র দুইটাই পছন্দ করেন, তারা নির্দ্বিধায় চক্ষু বন্ধ করে চলে আসুন কক্সেস বাজার। পাহাড়ও দেখতে পাবেন আর সমুদ্র দুইটাই কিন্তু একসাথে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? আল্লাহ এই পৃথিবী এত সুন্দর করে সাজিয়েছে, সৃষ্টি করেছে, আর এটা দেখার জন্য আমাদেরকে দু চোখ দিয়েছে। আমি তো আমার দু চোখ ভরে এই সৌন্দর্য উপভোগ করছি, আর আপনাদের দেখার জন্য ক্যামেরা বন্দি করে নিয়েছি। তবে সামনাসামনি দেখার যে একটা ফিল, এটা কিন্তু আপনারা পাচ্ছেন না। আমি এখন ভয়েস দিচ্ছি, আমার মন চাচ্ছে আমি এখনই ছুটে চলে যাই কক্সেস বাজার। আমাকে যদি কেউ বলে যে তুমি কোথায় ঘুরতে চাও, আমি বারবার বলবো কক্সেস বাজার, কারণ আমার মনটা ওখানে আটকে গিয়েছে, এত বেশি ভালো লেগেছে। যাই হোক, এরপর একটু পাহাড়ে উঠে টুঠে ছবি টবি তুলছিলাম, তবে বেশি দূরে উঠতে পারিনি, আপনাদের ভাইয়া আমাকে উঠতে দেয়নি, বলল এখানে পড়ে টড়ে হাত পা ভেঙে যাবে, বেশি উপরে ওঠার দরকার নেই। একটু উপরে উঠেছি, তাতেই সে উঠে চলে আসছে আমার কাছে। এত ভালো লাগছিল আমার কাছে, কি বলবো, পাহাড়টাও খুবই ভালো লাগছিল, যদিও আমার কাছে সমুদ্র বেশি ভালো লাগে। এরপর আমরা এখানকার একটা আইসক্রিম খেয়েছিলাম, আইসক্রিমটা হচ্ছে এখানকার দুধ, নারিকেল, কিশমিশ আর বাদাম দিয়ে বানানো। মুখে যখন পড়ছিল না এগুলো আস্তে আস্তে ছিল একটু, এত ভালো লাগছিল কি বলবো। আর এদিকে দেখতে পাচ্ছেন আপনার ভাইয়া হচ্ছে আম্মু, আব্বু, নোরা, আজানের ছবি তুলছিল, আর আজানের ছবি তুলতে তোর মাকে কত যে মানে গান টান করতে হচ্ছিল। আর এদিকে নোরা অটোতে বসে বসে ঝালমুড়ি খাচ্ছিল, বেচারির অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। যাই হোক, এখানে অনেক সময় কেটে গিয়েছে, আমরা এখন চলে যাচ্ছি আমাদের সবচেয়ে পছন্দের জায়গা, পাটুয়াটেক যাব। পাটুয়াটেক বিচে আমরা গতদিনও গিয়েছিলাম, কিন্তু এত ভালো লেগেছে যে আমাদের অন্য কোথাও আর যেতে চাচ্ছি না, পুরো সময়টা আমরা এখন আজকেও পাটুয়াটেক কাটাতে চাই। তো এখানে এসে খাওয়া দাওয়া করে আব্বু আম্মুকে একটা রেস্টুরেন্টে বসিয়ে রেখে আমরা সবাই বের হলাম এবং এই রাইডটা করছি। খুবই ভালো লাগছিল, ওরা আমাদেরকে অনেক দূর নিয়ে যাচ্ছিল। তো এখানে আসলে প্রথমে জুইরা চলে আসছিল আর জেনিয়াপুরাও আমরা একটু পরে আসছি। এখানেও হচ্ছে প্রায় 10 মিনিটের মধ্যে আমরা থাকবো, একটু ছবি টবি তুলবো, তারপর আমরা চলে যাব। আর নোরা চিৎকার করে করে বলছিল রিল্যাক্স রিল্যাক্স, মানে প্রশান্তি লাগছিল মেটার। ওকে নিয়ে আবার একটু ছবি টবি তুলছিলাম। আর এদিকে জেনিয়াপু ঝিনুক কুড়িয়ে নোরাকে দিচ্ছিল, নোরাও কয়েকটা কুড়িয়েছিল, আমরা অনেকগুলো ঝিনুক কিন্তু কুড়িয়ে নিয়ে আসছিলাম। এর পরে যে ব্লগটা আপলোড দিব, ওইটা আরও একটা সুন্দর জায়গায় গিয়েছিলাম কক্সেস বাজারে, সেটা আপনাদেরকে দেখাবো। যাই হোক, আমরা এখন আবার ফিরে যাচ্ছি, সত্যি খুবই ভালো লাগছিল। তো এখানে এসে অনেক মজা করেছি, অনেক টাইপের ছবি তুলেছি মূলত। এরপরে হচ্ছে বিকেল, মানে শেষ বিকেলের দিকে একদল জেলেরা
সাগরে মাছ ধরতে আসছে, আর এখানে নোরা এবং ভাইয়া ওদের সাথে জাল টানছে, মানে ওদেরকে হেল্প করছে, বললো যে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো ওদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে মাছ তো পেলেন না, মাছ কি পাবেন না, তো ওরা বললো না এখন আর মাছ পাবো না, আমরা যখন একবার জাল ফেলি তো এরপর আমরা বুঝতে পারি মাছ পাবো কি পাবো না, তো এখন আর আমরা আসলে মাছ পাবো না। বললাম যে মাছ পেলে তো ভালোই হতো, আপনাদের কাছ থেকে মাছ নিয়ে যেতাম আমরা কিনে। তো এরপরে হচ্ছে ওরা পরিষ্কার করছে, আর আপনাদের ভাইয়া সে হচ্ছে ওদের সাথে সেও ঘাড়ে করে জাল নিয়ে যাচ্ছিল আর ধরে আমাকে নিয়ে যাচ্ছিল। আমি বলছিলাম যে মাছ রাখবেন, আমি হচ্ছে কিন্তু একটা বড় মাছ, আমাকে ধরে নিয়ে যাচ্ছে, অন্য মাছ পাক আর না পাক আমাকে তো পেয়েছে। এদিকে আজানের ছবি তোলা হচ্ছে, কারণ আজানকে নিয়ে তো বিচে এর আগে নামিনি, আম্মু হচ্ছে এখন আসছে আর আব্বু হচ্ছে রেস্ট নিচ্ছিল, আর এদিকে সম্ভবত জোয়ার অথবা ভাটা ছিল, বুঝতে পারিনি। তো ঢেউগুলো খুব এলোমেলোভাবে আসছিল, তো আমি নোরাকে নিয়ে না মানে কিভাবে যেন পড়ে গিয়েছিলাম, তো আমি যে উঠবো তাহলে আমি উঠতে গেলে না নোরা আসলে পানি খেয়ে যায়, ও এত ভয়ে ও কোনো মানে ভরই দিচ্ছিল না, ও শুধু আমার গায়ের উপরে পড়ে যাচ্ছিল। আর আপনাদের ভাইয়া আমাদের আশেপাশে ঘুরে আর বলতেছিল আমি আছি আমি এখানে আছি, আমি বলি আমাদেরকে ধরো, ও বলে আমি আছি আমি আছি। এই তো মজার সময় পুরো ভিজে গিয়েছিলাম, কিন্তু আমি যতবারই এখানে গিয়েছি আমি কিন্তু সব সময় আমার কাছে একটা এক্সট্রা জামা কাপড় নোড়ার জন্য, আমার জন্য, আমার জামাই বা সবার জন্যই নিয়েছি। এরপর হলো সানসেট দেখে সন্ধ্যাবেলা আমরা এখন ব্যাক করছি, এবং আমরা ব্যাক করে সরাসরি চলে আসছি শালিকে। আমরা এত বেশি হাংরি ছিলাম, মানে এত মজা করে সারা দিন, তারপরও যেন ক্লান্ত নামেনি, শুধু ক্ষুধার্ত ছিলাম আমরা অনেক। তো শালিক রেস্টুরেন্টে খাবার রিভিউ মোটামুটি অনেক বেশি দেখেছি, অনেক বেশি ভালো ছিল, তো ভাবলাম আজকে আমরা শালিক রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করবো, ওদের খাবার দাবার অনেক মজা নাকি এটা শুনেছিলাম। তো এখানে এসেই প্রথমে দেখতেছিলাম ওরা বারবিকিউ করে দিবে, যদি আপনি মাছ এখান থেকে কিনে দেন যেটা পছন্দ করবেন। এখানে লবস্টার, তারপর চিংড়ি ছিল, তারপরে অক্টোপাস, মানে সব কিছুই ছিল। এরপর হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম তাড়াতাড়ি করে, খাবার আস্তে আস্তে আমরা একটু গল্প টল্প করছিলাম। এরপর প্রথমেই আমরা খাবারটা নিয়েছিলাম নোরার জন্য, চিকেন রোস্ট নিয়েছিলাম, তো ওকে খাইয়ে দিয়েছিলাম। না, চিকেন রোস্টটা অনেক মজা ছিল। এরপর হচ্ছে এইটা হচ্ছে শুটকি একটা ভর্তা নিয়েছিলাম প্রথমে, এরপর ওরা সালাদ দিয়ে গেল, ডাল দিয়ে গেল, একটা ফ্রাই, রূপচাঁদা ফ্রাই চলে আসলো, আসলে যে যেটা খেতে চেয়েছে আমরা সেটাই অর্ডার দিয়েছি। আর এখানে সম্ভবত স্যালমন ফিশ ছিল আর খিচুড়ি ছিল, খিচুড়িটা যে কী মজা ছিল কি বলবো আর। আর এখানে ওদের স্পেশাল শাহি হালিম দিয়েছিলো একটা আস্ত খাসির লেগ দিয়ে, হালিমটাও কিন্তু অনেক মজা ছিল। আর হালিমটা মূলত আম্মু খেতে চেয়েছে, আর সাথে সে হচ্ছে নান নিয়েছিল, আর আমরা হচ্ছে খাচ্ছিলাম, তো আমি কিন্তু একটু মানে খিচুড়িও খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। আমার কাছে খিচুড়িটা সবচেয়ে বেশি মজা লেগেছে, ভর্তা, তারপরে হচ্ছে লইট্টা ফ্রাই, ও আর একটা গরুর মাংস নিয়েছিলাম, এটা সম্ভবত মানে চুই ঝাল টাইপের, কিন্তু এটা শুধু মজা ছিল না, আর রূপচাঁদার ফ্রাইটাও অত মজা লাগেনি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে অনেকক্ষণ গল্প করছিলাম বসে, তারপর আমরা চা অর্ডার করেছিলাম, আর আব্বু জেসমিন ওদের জন্যও আমরা খাবার নিয়ে গিয়েছিলাম। এরপর আমরা হোটেলে এসেই কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে 12টার দিকে বের হই, বের হয়ে তারপরে এখানে আর একটু আইসক্রিম পেয়েছিলাম, তো আমি বললাম যে খেয়ে দেখি কেমন লাগে, তো একটু জেনে পোকেও খাইয়ে দিয়েছিলাম, অতটা ভালো লাগেনি। এরপর হচ্ছে আমরা বাদাম, তারপরে চাটনি এগুলো দেখছিলাম, তারপর বিভিন্ন ঝিনুকের মুক্তার অর্নামেন্টসগুলোও আমরা দেখছিলাম, তো কিনেও ছিলাম কিন্তু ওটা আসলে ভিডিও করিনি, আপনার ভাইয়া আসলে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। এরপর হচ্ছে বিভিন্ন ঝিনুকের দোকানে আসলাম, ওরা হচ্ছে ঝিনুকে নাম লেখায়, আমরা এখানে নাম লিখিয়েও নিয়ে আসছিলাম, আর আমি এখান থেকে বিভিন্ন টাইপের ঝিনুক দেখে এত ভালো লাগছিলো, মন চাচ্ছিলো যে সবগুলো কিনে নিয়ে আসি, কিন্তু এত বেশি দাম সব তো আর কেনা সম্ভব না। আর এখানে আপনার ভাইয়া জেনে পেরে সবাই গল্প করছিল।
এখানের বিভিন্ন দোকানে বিভিন্ন টাইপের ঝিনুক ছিল। কিছু কিছু দোকানে কিছু এক্সক্লুসিভ কিছু ঝিনুক ছিল, আমি এখন একটা আপনাদেরকে দেখাই। এখানে দেখে এই ঝিনুকটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। আর আপনারা কি জানেন, ঝিনুকের যদি আপনি কানের কাছে নেন তাহলে সমুদ্রের যে ঢেউয়ের যে শব্দ সেটা কিন্তু শুনতে পাওয়া যায়। আর এটা কিন্তু সত্যি, আমি এই ঝিনুক বলুন বা বিভিন্ন ছোটোগুলো হোক বড়োগুলো হোক, আমি যখন কানের কাছে ধরি না, ওদের ভিতরটায় একটা সমুদ্রের যে ঢেউ এগুলো কিন্তু শুনতে পেয়েছিলাম, এত ভালো লাগছিল। আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, আর অনেক এক্সক্লুসিভ একটা ঝিনুক ছিল। ঝিনুকটার দাম জিজ্ঞাসা করলাম, উনি বলল 8,000 টাকা। আমি ওনার দিক তাকিয়ে বললাম, এত কেন, কিছু কম রাখুন। বলল, ম্যাম 5,000 টাকার নিচে কোনোভাবেই কমানো যাবে না, শুধুমাত্র আপনার জন্য। দেন আমি বললাম, ওকে থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই বাই গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।